ওয়াদি বেবির বার্থডে এর জন্য আমরা তিনজনে ম্যাচিং করে এই ড্রেসগুলো বানিয়েছি। ওয়াদি বেবিরটা হচ্ছে রেডিমেড পারচেজ করেছি, আর এদিকে আমার ড্রেসটাও বানিয়েছি ম্যাচিং করে, যেহেতু পরবো আমরা তিনজন। তো হোয়াইট ব্ল্যাক কালার থিম রেখে এখানে ডেকোরেশনের জন্য সবকিছু এনে ফেলা হয়েছে। দেখতে পারতেছেন আতশবাজি ছাড়া যেন যে কোনো প্রোগ্রামই আনকমপ্লিট। তো আপনাদের ভাইয়া আতশবাজিও নিয়ে আসলো এখানে সেলিব্রেশনের জন্য, আর সবকিছু নিয়ে আসলো। এখন টুকিটাকি প্রিপারেশন শুরু, এগুলো দিয়ে হচ্ছে আমরা ডেকোরেশন করব। ওয়াদি বেবির রুম সাজানোর জন্য এদিকে একটা কয়েকটা পিকচার দিয়ে একটা ব্যানারের মতো বানিয়ে নিয়েছি, এটা আমিই বানিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখতে দেখতে ওয়াদি বেবির কিন্তু 3 ইয়ার্স হয়ে গিয়েছে, সবাই আমার বেবিটার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এদিকে গ্লু দিয়ে এ ব্যানার পেপারটা আমি লাগিয়ে দিচ্ছি। ওয়াদি বেবির ছোট থেকে এই 3 বছর পর্যন্ত কিন্তু অনেক অনেক পিকচার, ওয়াদি বেবি পিকচার শেষ নাই। ওই সব পিকচার থেকে কয়েকটা পিকচার নিয়ে ছোট করে একটা ব্যানার বানিয়েছি, আর যাতে একটা স্মৃতি থাকে। আর এই হলো ওয়াদি বেবির গিফট। টুকিটাকি কিছু গিফট নিয়ে নিলাম ওয়াদি বেবির জন্য, ও যেহেতু অনেক বেশি টয় গাড়ি এসব কিছু পছন্দ করে, এই জন্য এগুলো নিয়ে নিলাম। আর ওর জন্য কিন্তু সাইকেলও নিয়ে নিয়েছি। যারা সাইকেলের ভিডিও দেখেননি আপনারা চাইলে এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই তো আমাদের প্রিপারেশনের কাজ শুরু, রুম ডেকোরেশন শুরু। আর আপনাদের ভাইয়া কাজ থেকে আসা মাত্রই আমরা হচ্ছে যে রুম ডেকোরেশন শুরু করে দিয়েছি। আর প্রচুর গরম পড়তেছিল, মানে ঘেমে একেবারে শেষ আমরা সবাই। ওয়াদি বেবি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, যার কারণে ওর জন্য এই ধরনের কিছু করলে, মানে ওকে হ্যাপি করার মতো কিছু করতে আসলে আমরা দুইজনেরই অনেক বেশি ভালো লাগে। এই জন্য যতই কষ্টই হোক না কেন, যখনই ওয়াদি বেবি এগুলো দেখে হ্যাপি হয়ে যাবে তখনই হচ্ছে যে আমাদের কষ্টটা সার্থক। আর আমরা যখন এগুলো রেডি করতেছিলাম ও অলরেডি দেখে অনেক হ্যাপি, বলতেছে মাই বার্থডে এরম করে অনেক হ্যাপি ছিল। আসলে এটাতে আমাদের সার্থকতা। যাই হোক, এরপরে দেখতে পারছেন এই ব্যানারটাও লাগিয়ে ফেললাম, যেহেতু আমাদের হোয়াইট ব্ল্যাক থিম ড্রেস, হোয়াইট ব্ল্যাক, এই জন্য আমরা ডেকোরেশনটা হোয়াইট ব্ল্যাক এর মধ্যে করার ট্রাই করেছি। আর এদিকে ফন্ডেন্ট দিয়ে আমি গাড়িগুলো রেডি করে ফেলেছি, কেক এর মধ্যে ইউজ করব। আর এবারে আমার 3 লেয়ার কেক করার ইচ্ছা আছে, এই জন্য বেশি করে কেক বানিয়ে নিয়েছি, মানে 3 স্টেপের কেক বানাবো। তো এখানে হচ্ছে যে আমি 8 ইঞ্চি, 7 ইঞ্চি, দেন হচ্ছে 5 ইঞ্চি, এগুলো সাইজের কেক বানিয়ে নিলাম। আর বেসটা চকলেট বেস রাখবো, যেহেতু ওয়াদি বেবি চকলেট ফ্লেভার অনেক বেশি পছন্দ করে। তো অনেক কষ্ট হয়েছে আজকের কেকটা বানাতে, যেহেতু অনেক গরম পড়তেছিল, ক্রিমগুলো জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল একটু বরফ। তো ফ্রিজে রেখে রেখে অনেক কষ্টে কেকটা বানালাম আলহামদুলিল্লাহ। কেকের ফাইনাল লুক বার্থডে সেলিব্রেশনের সময় আপনারা ডিটেলস দেখতে পাবেন। ওয়াদি বেবি তো কেকটা দেখে অনেক হ্যাপি হয়েছে, যেহেতু ওইখানে গাড়ি দেখতে ছিল, আর ও গাড়ি যেহেতু অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি কার থিম দিয়ে কেকটা করেছি। এটা ছিল আজকের ওয়াদি বেবির বার্থডে প্রিপারেশনের ভিডিও। নেক্সট ভিডিওতে আসবে ওয়াদি বেবির বার্থডে সেলিব্রেশন আমরা যেভাবে করেছি তার ভিডিও। আশা করছি আমাদের পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। দ্যাটস ইট ফর টুডে।